ফটিকছড়ির নাদিরহাট জামিয়া মিলিয়া আহমদিয়া কামিল এম এ মাদ্রাসার দ্বিতীয় মেয়াদত পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার হারণে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম বাবুরে সংবর্ধনা দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ। মার্চের 23 তারিখ শনিবার দুর্জে মাদ্রাসার হল রুমুদ অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানত সভাপতিত্ব করে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম শরীফি। অনুষ্ঠানের উদ্বোধন করছিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা কাজী কামাল উদ্দিন। শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিনের পরিচালনায় এটা বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, পরিচালনা পরিষদের সদস্য ডাক্তার নিজাম মোর্শেদ চৌধুরী, চেয়ারম্যান হাসান করিম মুস্তাফা, মাওলানা জানাই আলম, মাওলানা নাসরুদ্দিন সহ আরো বোধকেয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।